তো প্রিভিউর মতো টেক্সট অ্যানিমেশন ভিডিওটিকে ক্রিয়েট করার জন্য সবার প্রথমে অ্যালাইড মোশনের মধ্যে একটা নতুন প্রজেক্টকে ওপেন করবেন, এরপর প্লাসে ক্লিক করে একটা টেক্সটকে অ্যাড করে নিতে হবে। ওকে, এরপর এখান থেকে মিডিলে করে নেবেন এখানে আর ফোনটিকে অ্যাড করে নেবেন। আমি এখানে যে ফোনটি অ্যাড করছি সেটা পেয়ে যাবেন এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে। এই ফোনটার নাম শ্রাবণ ধরা ইউনিকোড। ওকে, এরপর সাইজটিকে অ্যাডজাস্ট করে নেবেন আর কালারটিকে করবেন সাদা। এরপর এর মধ্যে ইফেক্ট অ্যাড করতে হবে, সেই জন্য ইফেক্টে আসুন, অ্যাড ইফেক্ট। সবার প্রথমে টেক্সট ট্রান্সফর্ম ইফেক্টটিকে অ্যাড করতে হবে, সেই জন্য নিচে যে টেক্সটের অপশনটা রয়েছে টেক্সটে ক্লিক করুন। এরপর দেখুন এখানে টেক্সট ট্রান্সফর্মের ইফেক্টটি রয়েছে, এটিতে ক্লিক করে স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক করুন। এরপর ইফেক্টটিকে ওপেন করতে হবে, করার পর রেঞ্জে আসুন। রেঞ্জের প্রথমে স্টার্ট অপশনটা থাকবে 0 আর এন্ডটা থাকবে, এন্ডটাতে কিছু প্লাস অ্যাড করতে হবে বা কি ফ্রেম অ্যাড করতে হবে। কি ফ্রেম নিয়ে আমার চ্যানেলে অলরেডি ডেডিকেটেড ভিডিও রয়েছে, আপনি চাইলে দেখে নিতে পারেন যাতে এই জিনিসটা খুব ভালোভাবে বুঝতে পারেন আর কি। ওকে, একটা কি ফ্রেম অ্যাড করলাম এবং সবার শেষে আর একটা কি ফ্রেম অ্যাড করলাম। সবার শেষে কি ফ্রেমটিকে করতে হবে 100 আর সবার প্রথমে কি ফ্রেমটিকে করতে হবে 0, সেই জন্য এভাবে কমিয়ে আমি 0 করে নিচ্ছি। অলরাইট, এরপর আসুন ফেজে কিছু করতে হবে না, সরি ফেজেতেও প্লাস অ্যাড করতে হবে, সেই জন্য একটা প্লাস অ্যাড করুন। এই প্লাসটিকে 0 করতে হবে, মানে 0ই রয়েছে, 0 থাকবে। ওকে, আবার শেষে আসুন, আসার পর আরেকটা প্লাস অ্যাড করুন। এই প্লাসটিকে করতে হবে -80। ওকে, এখন কোনো অ্যানিমেশন তৈরি হচ্ছে না, এটা পরে তৈরি হবে। ওকে, ট্রান্সফর্মে আসুন। ট্রান্সফর্মে আসার পর এখানে যে এটা লেয়ার করা রয়েছে এটাকে আপনাকে কম্পোনেন্ট করে নিতে হবে। এরপর অফসেটে কিছু করতে হবে না। অফসেটের যে ওয়াইয়ের অপশানটা রয়েছে এটাকে করতে হবে -10। ওকে, অ্যাঙ্গেল 0ই থাকবে, সরি স্কেলে আসুন। স্কেলটিকে করতে হবে 34, 0.35 করে নিচ্ছি আমি। ওকে, স্ট্রেঞ্জ এটি 0ই থাকবে, আলফাও 0ই থাকবে। এরপর আসুন ভিজুয়াল অ্যাট্রিবিউটে এটিকে এনেবল করে নেন, করার পর এখানে কালারটিকে আপনার ইচ্ছা মতো করে নিতে পারেন। আমি এখানে লাল কালার করছি, আপনি পিঙ্ক ব্লু যা ইচ্ছা করতে পারেন। ওকে, ইজ ইন ইজ আউটের অপশানটিতে আসুন। এটি আসার পর এটি আপনার 0ই থাকবে। ইজ ইনটা ইজ আউটটাকে 100% করতে হবে, বাকি ওভারলেটা করুন 65%। ওকে, আর এখানে সেফটিকে করে নেন স্মুথ। ওকে, এবার দেখুন এরকম কিছু একটা অ্যানিমেশন তৈরি হয়েছে এরকম। ওকে, এরপর আরও একটা ইফেক্ট অ্যাড করতে হবে, সেই জন্য লেয়ারটিতে আসুন, ইফেক্ট অ্যাড ইফেক্ট। এরপর এখানে সার্চ করুন উইপ, WIPE, উইপ, ওয়াইফ নয় ভাই, উইপ। ওকে, ইফেক্টে ক্লিক করুন, স্ট্যান্ডার্ড সেটিং ক্লিক করুন, ইফেক্টটিকে ওপেন করুন। এরপর এখানে যে এন্টার অপশান রয়েছে এটিতে আসুন, আসার পর একটা প্লাস অ্যাড করুন আর শেষে একটা প্লাস অ্যাড করুন। এরপর শুরুর প্লাসটিকে করে নেন 0। ওকে, দেখুন কিছুটা এরকম একটা ইফেক্ট তৈরি হয়েছে। ওকে, এরপর অ্যাঙ্গেল 0ই থাকবে, ফেদারটিকে একটু বাড়িয়ে নেবেন, লাগভাগ এখানে আমি 35 করে নিচ্ছি, 35। ওকে, এরপর দেখুন এরকম কিছুটা ইফেক্ট তৈরি হয়ে যাবে। ওকে, এরপর আসুন অ্যাড ইফেক্টে আর একটা ইফেক্ট অ্যাড করতে হবে, যেটা হচ্ছে ওয়ার্প। ইফেক্টে ক্লিক করুন, স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক করুন, এরপর ইফেক্টটিকে ওপেন করুন। ওপেন করার পর চলে আসুন, এখানে যে ফেজের অপশান রয়েছে এটি 0ই থাকবে। অ্যাঙ্গেলটাকে করুন 180 ডিগ্রি, 180। এরপর স্পেসিংয়ে আসুন, আসার পর শুরুর একটা প্লাস অ্যাড করুন এবং শেষে একটা প্লাস অ্যাড করুন। তার আগে আমি টেক্সটটিকে সোজা করে নিচ্ছি। সোজা করার জন্য আসুন ম্যাগনেটিউডের অপশানটিকে করুন 1.0 আর এখানে যে ওয়ার্প অ্যাঙ্গেলটা রয়েছে এটিকে করুন 180। ওকে, আর এখানে যে স্পেসিংটা রয়েছে স্পেসিংটাতে যে দুটো প্লাস অ্যাড করেছিলেন, প্রথমের প্লাসটিকে 20 থাকবে আর দ্বিতীয় প্লাসটি 0 করে নেন। এরপর দেখুন কিছুটা এরকম একটা ওয়ার্প সৃষ্টি হয়ে যাবে। ওকে এরপর এর মধ্যে আরও একটা ইফেক্ট অ্যাড করতে হবে, সেই জন্য অ্যাড ইফেক্টে ক্লিক করুন। এরপর সার্চ করুন ফ্র্যাক্টাল ওয়ার্প। ইফেক্টে ক্লিক করুন, স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক করুন, এরপর ইফেক্টটিকে ওপেন করুন। এরপর এখানে যে পজিশন অপশান রয়েছে এটার মধ্যে প্লাস অ্যাড করতে হবে, সেই জন্য শুরুতে একটা প্লাস অ্যাড করুন এবং শেষে একটা প্লাস অ্যাড করুন। এরপর এখানে যে ওয়ার অপশানটা রয়েছে ওয়ার অপশানটিকে করে নেন জিরো, মানে শেষের প্লাসের থেকে। ওকে এরপর আসুন এখানে প্যারাল্যাক্সে কিছু করতে হবে না, সোজা আসুন ম্যাগনিটিউডে। এখানে দেখুন টেক্সটটা পুরোপুরি গিজিবিটি হয়ে গেছে, এটাকে ঠিক করার জন্য এখানে ম্যাগনিটিউডের যে অপশানটা এটাকে করুন 0.015। দেখুন অনেকটাই পরিষ্কার হয়ে গেল। এরপর আসুন এখানে ডিটেলসটিকে আপনাকে করতে হবে 1.20 এরকম করে নেবেন। ওকে এখানে লিকিউনারিটি এটিকে 50 থাকবে, এটিকে আপনাকে করতে হবে 0.50। ওকে এরপর আসুন এখানে স্ক্রিন সেভের যে অপশান রয়েছে এটিকে এনেবল করে এটিকে বাড়িয়ে একদম 9 করে নেন। ওকে এরপর এই ইফেক্টটিকে আবারও ডুপ্লিকেট করতে হবে, সেই জন্য থ্রেডটে ক্লিক করে ডুপ্লিকেটে ক্লিক করুন। এরপর দেখুন দুটি ডুপ্লিকেট ইফেক্ট হয়ে গেল। এরপর এই ইফেক্টটিতে আসুন, দ্বিতীয় নম্বর ইফেক্টটা আসার পর এখানে যে পজিশনে দুটো প্লাস অ্যাড করেছিলেন এই প্লাসগুলিকে তুলে নেন, মানে এই প্লাসগুলি থাকবে না। ওকে এরপর আসুন এখানে প্যারাল্যাক্সে এবারে প্লাস অ্যাড করতে হবে, সেই জন্য এখানে একটা প্লাস অ্যাড করুন এবং শেষে একটা প্লাস অ্যাড করুন। এরপর শেষের প্লাসটির এক্সের অপশানটিকে করুন 1000। ওকে 9900 এখানে 1000 করতে হবে, সেই জন্য আমি করে নিচ্ছি। অলরাইট ওকে এরপর ম্যাগনিটিউডটা আপনার 15 রয়েছে, এটা 15ই থাকবে। ওকে এরপর আসুন এখানে যে ডিটেলস বাকি সমস্ত কিছুগুলো একই থাকবে, আর কিছু করতে হবে না। এরপর আসুন অ্যাড ইফেক্টে, এরপর আরেকটা ইফেক্ট অ্যাড করুন যেটা হচ্ছে ব্লক ডিসলভ ব্লক ডিসলভ। এই যে ইফেক্টটি এটিতে ক্লিক করে স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক করুন। এরপর ইফেক্টটিকে ওপেন করুন। ওপেন করার পর এখানে যে স্ট্রেংথের অপশান রয়েছে এটি আপনাকে সবার শেষে টেক্সটের শেষে দুটো প্লাস অ্যাড করতে হবে, মানে যেখানে আপনার টেক্সটটি এক্সিট হবে আর কি। ওকে প্রথমের প্লাসটি জিরোই থাকবে, শেষের প্লাসটিতে আসুন। প্রথমের প্লাসটি 0 করতে হবে, সেই জন্য এখানে আসুন, আসার পর এটিকে 0 করুন। ওকে এরপর সবার শেষের প্লাসটিতে আসুন, এটিকে করতে হবে 1.00। ওকে এরপর আসুন সাইজটিকে করতে হবে 115। ওকে এখানে যে স্ট্রেংথ এটির এক্সটিকে করতে হবে আপনাকে 1.10, আর ওয়াইটিকে করতে হবে 0.01 করে নেবেন। অলরাইট এখানে যে শেড এর অপশানটা রয়েছে শেডটিকে করতে হবে আপনাকে 0.40, 0.40। ওকে ফেড 0 থাকবে, অফসেট 0 থাকবে। এরপর দেখুন এরকম কিছুটা একটা ইফেক্ট তৈরি হয়ে যাবে। ওকে এরপর এটার মধ্যে একটা শ্যাডো টাইপের ইফেক্ট ছিল, সেটিকে করার জন্য বর্ডার এন্ড শ্যাডোতে আসুন, আসার পরে নিচে শ্যাডোর অপশানটিতে ক্লিক করে এটিকে ইনেবল করে নেন। আর এখানে যে কালারটি থাকবে সেটা করতে হবে সাদা। সাইজটিকে একটু বাড়িয়ে নেবেন। ওকে এরপর আসুন ইফেক্টে, অ্যাড ইফেক্ট, আরেকটা ইফেক্ট অ্যাড করুন। এরপর এখানে সার্চ করুন লং শ্যাডো, LONG লং শ্যাডো। ইফেক্টটিতে ক্লিক করুন, স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক করুন। লং শ্যাডো ইফেক্টটিকে ওপেন করুন। ওপেন করার পর এখানে দেখুন শেষে যে আলফার অপশানটা রয়েছে এটিকে এইভাবে বাড়িয়ে নিতে হবে। ओके अल्पाटी के बढ़िए नेওয়ার পর এখানে যে সাইজটা রয়েছে সাইজটিকে এভাবে কমান দিয়ে আপনার টেক্সটের শেষে এই সাইরোটিকে ইফেক্ট অ্যাড করুন মানে আপনার ইচ্ছা মতো আমি এখানে 14 আশেপাশে রাখছি দেখুন অলরাইট এরপর এই টেক্সটটিকে নিয়ে মানে এই টেক্সটটিকে নিয়ে আপনি আপনার বাকি টেক্সট গুলোকে অ্যাড করে নেবেন কিভাবে করবেন सपोज ধরুন আমি এখানে একটা অডিওকে অ্যাড করছি এই অডিওটিকে অ্যাড করছি আর ওখানে যে ইমোজি ইফেক্টটা দেখেছিলেন সেটা নিয়ে আমার চ্যানেলে ডেডিকেটেড ভিডিও রয়েছে সেটিকে আপনি চাইলে দেখে নিতে পারেন ওই ইমোজির ইফেক্টের জন্য ওকে এরপর এই ভিডিওর অডিওটিকে এক্সট্রাক্ট করব সেজন্য এক্সট্রাক্ট অডিওতে ক্লিক করলাম এরপর এই ভিডিওটিকে ডিলিট করে নিচ্ছি এখানে দেখুন অডিওটি এখানে চলে আসলো আপনার ইচ্ছামতো এখানে লেয়ারগুলিকে অ্যাড করে নেবেন সাপোজ এখানে থাকবে আমি তোমাকে অনেক ভালোবাসি এই টেক্সটে ওকে এখানে দেখুন লাইনটা থেকে নেমে গেছে জন্য এখান থেকে আমি ছোট করে নিচ্ছি টেক্সটটিকে অলরাইট এরপর এই লেয়ারটিকে কপি করবেন আবারও পেস্ট করবেন এখানে এখানে লেখা থাকবে বোঝো এই পর্যন্ত লেয়ারটি থাকবে সেজন্য আমি এই টাইম বারটি থেকে এখানে কাট করে নিচ্ছি এরপর এখানে টেক্সটটি লিখছি বোঝো ওকে এভাবে আপনি কপি পেস্টের মাধ্যমে বাকি টেক্সটগুলোকে লিখে নেবেন আর এখানে দেখুন আমি একটা জিনিস তৈরি করেছিলাম যেটা এখন সবাই করছে যে আপনার টেক্সটের আপনার মানে ভিডিওটার চারদিকে একটা বর্ডার রয়েছে বর্ডারটি লাল লাল মানে একটা কালারের মতো যাচ্ছে ওইরকম অ্যানিমেশনটিকে আমি তৈরি করে দেখাচ্ছি মানে ওইরকম ইফেক্টটিকে ওইরকম জিনিসটিকে তৈরি করে দেখাচ্ছি ওকে সেই জন্য কী করবেন একটা বর্ডার অ্যাড করুন বর্ডারটিকে করুন ফিল কম্পোজিশন এরিয়ার থেকে ফুল স্ক্রিন কালারে আসুন কালারটিকে করুন সাদা ওকে এরপর আবারও প্লাসে ক্লিক করুন আবার একটা সেভ অ্যাড করুন আমি কি বর্ডার বললাম তখন एक्चुअली सेव ऐड করুন ওকে এরপর এটিকে এভাবে বাড়িয়ে নেন বাড়িয়ে এভাবে এদিকেও বাড়িয়ে নেন মানে মিডিলে এটা কালোটাকে করব সেজন্য কালারটিকে কালো করে নিচ্ছি আর ব্যাকগ্রাউন্ডটা থাকবে সাদা আপনি যদি এটিকে এখান থেকেও করতে পারেন ওকে আমি এইভাবে অ্যাডজাস্ট করে নিলাম এরপর দেখুন ব্যাকগ্রাউন্ড একটা বর্ডারের মতো তৈরি হয়ে গেছে এরপর আমি এই দুটি লেয়ারকে সবার নিচে করে নিচ্ছি ওকে দেখুন টেক্সটটা উপরে চলে আসছে আর একটা এরপর সবার শেষে আসুন অডিও শেষে এরপর এই দুটি লেয়ারকে বাড়িয়ে নেন অডিও শেষ পর্যন্ত ওকে এরপর এখানে যে নিচের যে সাদা সাদা শেপটা অ্যাড করেছিলেন ওটিতে আসুন অ্যাড ইফেক্ট অ্যাড করতে হবে এটা যেটার নাম হচ্ছে স্ট্রিপ STRIP এই যে ইফেক্টটা স্টেপস ওকে ইফেক্টটিতে আসুন আসার পর ওপেন করুন এখানে যে কাউন্টের অপশন রয়েছে কাউন্টটিকে আপনাকে এভাবে বাড়িয়ে নিতে হবে ওকে এরপর আপনি চাইলে এখান থেকে কালারটিকে অ্যাডজাস্ট করে নিতে পারেন আমি এখানে লাল কালারটি রাখছি আর এখান থেকে স্মুথটাকেও একটু বাড়িয়ে নেবেন যাতে ভালো লাগে ওকে এরপর এখান থেকে ফেজ থেকে আপনাকে অ্যানিমেটেড করতে হবে সেজন্য একটা প্লাস এড করুন সবার শেষে আর একটা প্লাস এড করুন এরপর এই ফেজটিকে এভাবে বাড়িয়ে নেন এবার দেখুন কিছুটা এরকম একটা অ্যানিমেশন তৈরি হয়ে যাবে আপনি চাইলে এটাকে অ্যাডজাস্টও করতে পারেন আপনার ইচ্ছা মতো ওই ইফেক্টগুলিকে ঘাটাঘাটি করবেন তাহলেই হয়ে যাবে তো আজ এই পর্যন্তই দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আলবিদা।